নেটওয়ার্কের বাইরে দেখে আমার আসলে খুব মায়া হয়, মানে খুব মায়া হয় যখন আর কি মনিটরে যায়। যদি আমি তখন খোঁজখবরও নেইনি আসলে অ্যাক্সিডেন্টের পরে, খোঁজখবর না মানে সরি। আমি তো ওটা ওনার ফার্স্ট ফিকশন দেখি, মানে যখন দেখছি যে উনি প্রমোশন করছে, তখন তো উনি এর আগে মানে ওবিসি করতো, টিভিসি করতো টুকটাক, তো ওভাবে আমি কখনো দেখিনি মানে বড় কোনো কাজে, নাটকে বা সিনেমাতে। তো ওই কাছে দেখে মানে আমার খুব আমি একটু আগ্রহ পাই। তো তারপর কাছে দেখি, দেখার পরে মানে জানেও যে মানে আমার কাছে ভালো লেগেছে যে খুবই সিম্পল একটা মানুষ যেভাবে ক্যারেক্টারটা করেছে, আমার এইটাই আর কি। এবার কিছু বলার নেই। এরপরে নেটওয়ার্কের বাইরে দেখে আমার আসলে খুবই মায়া হয়, মানে খুব মায়া হয় যখন আর কি মনিটরে যায়, আমার অনেক মায়া হয় যে আল্লাহ এরকম একটা চটপট একটা ছেলে এরকম মারা যায়, আমি খুবই। এরপরে যখন বেসিক্যালি যখন আমার অ্যাক্সিডেন্টের কথা শুনি তখন আমার আরো খারাপ লাগে। তখন আমার ওরকম কথা বলি না, কখনো কথা হতো না, যদি আমি তখন খোঁজখবরও নেইনি আসলে অ্যাক্সিডেন্টের পরে, খোঁজখবর না মানে সরি। হ্যাঁ, কিন্তু আমার আসলে প্রতিদিন এমন হতো যে সকালবেলা ঘুম থেকে উঠতাম, ওঠার পরে ওই একটা নিউজ আসতো ওনাদের ব্যাপারে, তো যখন কেউ লেখালেখি করতো, আমি যখন স্ট্যাটাস বা কোনো নিউজ পড়তাম, আমি খালি দোয়া করতাম যে আল্লাহ যেন কারো খারাপ কোনো নিউজ না শুনি এরকমের। পরে ওনার যখন শাহ সিমেন্টের একটা অ্যাড দেখি অনন্দা বানিয়েছে, ওটা দেখি আমার তখন আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি যে আসলে আমি আমি আমার আমার খুব ভালো লাগছে, আপনি খুব ভালো ভালো কাজ করছেন, অ্যান্ড আই থিঙ্ক ইউ ডিজার্ভ দিস। ডিউটিটা আমারও খুব ভালো লাগছে, কারণ সাদিয়া এক নাগারে বলে যাচ্ছে নিঃশ্বাস না নিয়ে, এবং বাসার অপল দৃষ্টিতে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। সেটাও কি এরকম হয় নাকি ডায়লগ বলার সুযোগ টুযোগ থাকে? না না, ওখানে তো আমরা একদম ভাগ করে নিই, এই 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 করছি আমরা, আমরা একটু বুঝে নিই যে আমরা কি কি করছি, তাহলে এটা এই কারণে এই করবো, ওই কারণে এই করবো, সো আমরা ক্লিয়ার দেন করি। তো এই বোঝাপড়াটা আমাদের নাইস। ঠিক আছে, ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাই। একজন হচ্ছে বরিশালের আর একজন হচ্ছে কিশোরগঞ্জের। তো ছোটবেলা বেড়ে ওঠা, আমি বোধহয় কোন একটা জায়গায় এটাও শুনেছিলাম আপনি কি নিউজ প্রেজেন্টার হতে চেতেন, আপনি কি হতে চেতেন ছোটবেলায়? আমার ছোটবেলায় যদি আসলে হতে চাই যে আমার শিক্ষক হওয়ার খুব ইচ্ছে ছিল যে আমি টিচার হব। আসলে কিন্তু ব্যাপারটা একটা তাই না, লাগে আমার টিচার হয়েছে গম্ভীর গম্ভীর। হ্যাঁ, আমার টিচারের প্রতি প্রচন্ড মুগ্ধতা কাজ করত, ওনারা যখন পড়াতেন বা যখন আমি যদি বলি যে আমার স্কুলে খুব চমৎকার টিচারদের পেয়েছিলাম, ওনারা পড়াশোনার পাশাপাশি কি করতে হবে, জীবনটাকে কিভাবে দেখতে হবে, কি করা উচিত, আমাদের দায়িত্ব কি, আমাদের আসলে এই চলায় বলায় ব্যবহারের সৌন্দর্যটা কোথায়, তো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতো ওনারা। তো এই ব্যাপারগুলোই আমাকে খুব বেশি আসলে আকৃষ্ট করতো আর কি। ফাইনালি তো আমি পরে ল নিয়ে পড়াশোনা করলাম, ভাবছিলাম যে লয়ারই হব। পড়াশোনা কি কমপ্লিট এখন? না, এখনো কমপ্লিট হয়নি, আমার একটু সময় লাগে, বিকজ এখন কাজের প্রেশারে যেটা হয় যে একটু সেমিস্টার গুলো ড্রপ যায়, ওইটা আবার রিটেক করতে হবে, এরকম একটা প্রিপারেশনের মধ্যে আছি। আর বেসিক্যালি আমার নিউজ প্রেজেন্টার হওয়ার খুব বেশি ইচ্ছা ছিল একদম ছোটবেলা থেকে। একদম ছোটবেলা ছিল, একদম ছোট তো ডক্টর